সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম কি আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছিলেন, এত বড় ক্ষমতা দিয়েছিলেন পয়গম্বর সুলাইমানকে যেমন ভাবে মানুষেরা তার অনুসরণ করত, ঠিক তদ্রূপ ভাবে জিন্না জাতিও তার অনুসরণ করত। এমন কি আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে পাখি কুল ছিল, প্রাণী কুলেও তার অনুসরণ করত। এই কথা মানলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামালের কায়াতির ভিতরে আল্লাহ নিজে ঈশ্বর সুন্দর করে চমৎকার করে আল্লাহ উপস্থাপন করেছে। তিনি এমন এক বাদশাহ, তার দেশ চালাইতে গিয়া তিনি তার দেশ পরিচালনা করার জন্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন ধরনের বাহিনী তিনি ব্যবহার করতেন। আল্লাহ ই মর্মে কোরআন শরীফের ভিতরে সূরা নামালে বলেন, ওয়াহসিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তাইরি ফাহুম ইউজাউন। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার দেশ পরিচালনা করার জন্য আল্লাহ তিন ধরনের বাহিনী দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান মানব জাতির ভিতর থেকে একদল বাহিনী তিনি ব্যবহার করতেন, এমনকি জিন জাতির ভিতর থেকে একদল বাহিনী তিনি ব্যবহার করতেন রাজ্য পরিচালনা করার জন্য। আল্লাহ বলেন মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনদের ভিতর থেকে একদল, মানুষের ভিতর থেকে একদল, এমনকি আল্লাহ বলেন ওয়াত-তাইর, পাখিদের ভিতর থেকে একদল বাহিনী তিনি ব্যবহার করে তার রাজ্য পরিচালনা করতেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান যেমনি ভাবে তিনি মানুষের ভাষা বুঝতেন, আমরা তো মানুষের ভিতরেই সব এলাকার ভাষা কিন্তু আমরা বুঝি না। যেমন এই ছোট্ট বাংলাদেশ পৃথিবীর মানচিত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাই মানচিত্রে ছোট্ট করে একটা বাংলাদেশের অংশ, ছোট্ট, একদম ছোট্ট। এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের মানুষের সব ভাষা কিন্তু আমরা বুঝি না। আমার বাড়ি হলে সিলেট, আমি যদি আমার সিলেটের আঞ্চলিক ভাষা দিয়ে আপনার সাথে কথা কই, তা আপনারা কইবা মনে হয় যেন এই বেটা কবর জিয়ারত করতে আইছে, আপনার কাছে এরকম লাগবো। আবার যদি চিটাগাং যান তাহলে তো ভাষা একদম আহত হয়ে গেছে। তো আমরা এই ছোট্ট বাংলাদেশের সব জায়গার ভাষা কিন্তু আমরা বুঝি না, এটাই স্বাভাবিক। প্রতি 3 মাইল দূর দূর মানুষের ভাষার ব্যবধান আছে কি না? নাই, আছে। প্রতি 3 মাইল দূর দূর মানুষের ভাষার ব্যবধান, তাইলে আমরা মানুষ হইয়া সব মানুষের ভাষা, সব এলাকার মানুষের ভাষা আমরা বুঝি না। আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি পৃথিবীর সকল মানুষের ভাষা তিনি বুঝতেন, শুধু মানুষের ভাষা বুঝতেন তা নয়, পয়গম্বর সুলাইমান জিন জাতির ভাষাও বুঝতেন, এমন কি পাখিরা তাদের ভাষা দিয়া কি বুঝাইত সেটাও তিনি বুঝতেন। আল্লাহ তো সূরার ভিতরে পিপিলিকার আলোচনা তুলে ধরছেন, পিপিলিকার নামে সূরার নাম করছেন, পিপিলিকা কি ভাষা দিয়া কি বলতো আল্লাহ সেটাও কিন্তু সুলাইমান পয়গম্বরকে বোঝার যোগ্যতা আল্লাহ দিয়েছিল। আমার ভাইয়েরা ইয়াবার আসুন, যে ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাখিদের ভাষা বোঝার মতো যোগ্যতা আল্লাহ দিয়েছিল। পয়গম্বর সুলাইমান একদিন বিচারকের আসনে বসে আছেন, তিনি যেহেতু বাদশা, পয়গম্বর আবার বাদশাহ, এমনিতেই একটা পাখি এসেছে পয়গম্বর সুলাইমানের আদালতে বিচার দায়ন করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্রের ভিতরে কেউ কাহার উপরে যেন জুলুম না করতে পারে, অত্যাচার না করতে পারে,
তিনি কিন্তু সেই দিক দিয়ে সব সময় খেয়াল করতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন তিনি বিচারকের আসনে বসেন, এমনিতেই একটা পাখি এসে পয়গম্বর সুলাইমানের কাছে মামলা দায়ের করতেছে, বিচার দিচ্ছে। কি বিচার? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলতেছে, ও বাদশা নামদার, আমি একটা গাছের ডালে আমি সুন্দর করে বড় সুদর্শন করে আমি একটা আমার বাসা বানাইছি। আপনারা দেখবেন অনেক পাখিরা কিন্তু মানুষের চাইতে বড় ইঞ্জিনিয়ার হয়, যেমন বাবুই পাখি। বাবুই পাখির ব্রেইন কিন্তু আল্লাহ কম দেয় নাই। বাবুই পাখি গাছের ডালে বসে বড় সুদর্শন করে চমৎকার করে প্ল্যানিং করে, ডাইনিং রুম ওয়ার্ডরোব রুম সহ সব কিছু মিলায়া বাবুই পাখি কিন্তু তার বৃন্দারা সে চমৎকার করে সে তার ঘর বানাইতে পারে। এই বাবুই পাখি ছোট্ট, কিন্তু এই ছোট্ট বাবুই পাখির ব্রেনে আল্লাহ পাক এমন কুদরতি ক্ষমতা দিয়েছেন যে সে ছোট্ট তার যে বাসস্থান যেখানে সে ঘর বানায়, যেখানে সে ডালে বৈশা ঘর বানায়, সেই ডালেরই কি অস্তিত্ব আছে। কিন্তু ঘরটা দেখছেন বাবুই পাখি কত সুন্দর করে প্ল্যানিং করে বানায়। এই বাবুই পাখিকেও আল্লাহ পাক বড় ইঞ্জিনিয়ার করে বানাইছেন, মানুষের চাইতে সুন্দর করে কিন্তু সে তার বাসস্থানের জন্য ঘর বানাইতে পারে। এই যোগ্যতা কে দিয়েছে ভাই? আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে ওই পাখিটা বিচার দিচ্ছে, আমি গাছের ডালে আমার বাসা বানাইছি, সেখানে আমি ডিম পারি, ডিম পাড়ার পরে এই ডিম থেকে আমার বাচ্চা জন্ম নেয়। একটা পর্যায়ে বাচ্চা ছোট, ছোট থেকে আস্তে আস্তে যখন এমন অবস্থায় বাচ্চাটা পৌঁছে যায় যে বাচ্চাটা দৌড়ের মতো শক্তি তার গায়ে অর্জন হয়, কিচিরি মিচির করতে পারে, এক ডাল থেকে আরেক ডালে যাইতে পারে, এতটুকুন শক্তি যখন আমার বাচ্চার হয়ে যায়, এমন সময় এই এলাকার একজন ব্যক্তি এসে আমার ওই বাচ্চাটাকে নিয়ে ফ্রাই করে খেয়ে ফেলে। বাচ্চা নাম দাঙ্গার, আমি এসেছি ওই ব্যক্তির বিচার আপনার কাছে দেওয়ার জন্যে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, অবশ্যই তুমি বিচার পাওয়ার উপযুক্ত, অবশ্যই তোমার বিচার আমি করে দেব, টেনশন করবে না। পয়গম্বর সুলাইমান সঙ্গে সঙ্গে তিনি তার বাহিনী ওই লোকটাকে ডাকাইলেন। ডাকায় আনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমার নামে যে অভিযোগ দায়ের করা হয়েছে, মামলা এসেছে, এটা কি সত্য কিনা বলো। লোকটা বলতেছে, হ্যাঁ বাদশা নাম দাঙ্গার, পাখি যখন বাচ্চা পাড়ে গাছের ডালে, বাচ্চাটা যখন কিচির মিচির করে, আমার মনের ভিতরে যেমন একটা আকর্ষণ সৃষ্টি হয়, আমি ওই পাখিটা এনে যখন একটু দৌড়াইতে পারে ওই পাখিটাকে নিয়ে এসে পাখির গুস্ত খাইতে আমার ভালো লাগে, আমি প্রায় করে খেয়ে ফেলেছি। তাই বুঝি তুমি মারাত্মক বড় অপরাধ করেছো, তোমার ব্যাপারে মামলা হয়েছে। আমি এই মুহূর্তে তোমাকে বলতে চাই, আজকে যেহেতু প্রথমবার এই কাজ করেছো, প্রথমবার হিসাবে আমি তোমাকে মাফ করে দিলাম, তবে দ্বিতীয় দিন যেন আর এমন না হয়। পয়গম্বর সুলাইমান বললেন, প্রথমবার যেহেতু অপরাধ করেছো তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক এই ক্ষমতা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন যে সুলাইমান ইসলাম পাখিদের বাসাও বুঝতেন, তাদেরও বিচার করতেন। আসুন যে কথা বলছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই যে পাখি তার কাছে এসে বিচার দায়ন করেছিল একজন ব্যক্তির নামে, যেই ব্যক্তি পাখির বাসার ডালে গিয়া পাখি যখন ডিম পারে বাচ্চা দেয়, বাচ্চাটা একটু দৌড়াদৌড়ি করতে পারে, কিচির মিচির করতে পারে, এমন সময় পাখিটা নিয়ে এসে প্রায় করে খেয়ে ফেলে। পয়গম্বর সুলাইমান প্রথম দিন তাকে ডেকে এনে বললেন, যাও তোমাকে মাফ করলাম, দ্বিতীয় দিন
আবার যদি এমন কাজ করো তাহলে কিন্তু তোমাকে মাফ করা হবে না, মাফ করা হইতো না। দ্বিতীয় দিন যদি তুমি আবার এই কাজ করো, ঘটনাক্রমে দেখা গেল কিছুদিন পরে আবার পাখির ডালে পাখি একটা ডিম পেড়েছে, সেই ডিম থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটা জন্ম নেওয়ার পরে একটু বড় হয়েছে, কিচির মিচির করতে পারে এই পরিমাণ শক্তি হয়েছে, এই বাচ্চাটা এক ডাল থেকে আরেক ডালে দৌড়ায় যেতে পারবে। ঠিক সেই সময়ে আবার ওই পাখির কিচির মিচিরের আওয়াজ শুনিনা, ওই লোকটা কিন্তু আর বসে থাকতে পারে না, তার অন্তরের মধ্যে কিটকিটি কিটকিটি আরম্ভ হয়ে গেছে। আমার বাইনা, কারণ যার যে অভ্যাস ইয়ে তো তাড়াতাড়ি কিন্তু সেই অভ্যাস পরিবর্তন হয় না। যারা দেখবেন পাখি শিকার করে অভ্যাস, এরা কিন্তু এটা না করে ফারে না, বক শিকার করে পাখি শিকার করে। আগেকার যুগের রাজা বাদশারা জঙ্গলে গিয়া হরিণ শিকার করত, এইগুলা তাদের নিত্যদিনের অভ্যাস ছিল, এটা একটা শৌখিনী মেজাজ ছিল, কিন্তু এটা তো মূলত ঠিক না। প্রাণীদেরকে এইভাবে ধরা এটাও কিন্তু ঠিক না। আমার ভাইরা আসুন, যেই কথা বলছিলাম, কিছুদিন পরে দেখা গেল আবার যখন ওই পাখি ডিম পারছে, সেখান থেকে বাচ্চা জন্ম নিছে, সে আবার সেই পাখিটাকে গাছের ডাল থেকে পাখির বাসা থেকে ধরে এনে ওই লোকটা আবার তাকে ফ্রাই করে খেয়ে ফেলছে। এবার পাখি এসে আল্লাহর পয়গম্বর সালাতু ওয়াসালামের কাছে পুনরায় বিচার দায়ের করেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম পাখির বাসা যেহেতু তিনি বুঝতেন, পাখির সঙ্গে আবার তিনি কথা বললেন, কত বড় স্পর্ধা, কত বড় সাহস। তুমি একটু দাঁড়াও, আমি তার নামে অবশ্যই তুমি যে বিচার দিয়েছো দ্বিতীয়বার এটার উপযুক্ত বিচার হবে, এই বিচার যে তুমি পাবেই পাবে এতে কোনো সন্দেহ নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম এবার আবার ওই লোকটাকে ডাকাইলেন, ডেকে এনে বললেন, তুমি না বলেছ আর কোনোদিন পাখির বাসায় গিয়ে পাখির সন্তান পাখির বাচ্চা জন্ম নেওয়ার পরে এইগুলাকে নিয়ে এসে আর কোনোদিন তুমি খাবে না, আজকে নাকি তুমি আবার খেয়ে ফেলেছ। এবার লোকটা বলে, পয়গম্বর সুলাইমান বাদশা নামদার, সত্যি সত্যি আমার নামে যে বিচার দিয়েছে এটা সত্য বিচার, কারণ আমি আমার অন্তরেকে বোঝাইতে পারি না, আপনার কাছে বলেছি আর এই কাজ করব না, কিন্তু দেখা গেল পাখি যখন পুনরায় তার পাখির ডালে বসে বাচ্চা দিয়েছি ডিম পেরেছে, ডিম থেকে যখন বাচ্চা ফুটেছে, বাচ্চা বড় হয়ে কিচির মিচির আওয়াজ যখন দিয়েছে, আমি আর টিকতে পারি নাই, আবার আমি সেই পাখির বাচ্চাকে নিয়ে এসে পুনরায় আমি ফ্রাই করে খেয়ে ফেলেছি, এখন আর কি করব। পয়গম্বর সুলাইমান বললেন, দেখো একবার তোমাকে মাফ করছি, দ্বিতীয়বার যেহেতু তুমি বলতেছ নফসের ধোঁকায় পড়ে তুমি এমন কাজ করে ফেলেছ, তাহলে আমি দ্বিতীয়বার তোমাকে আবার মাফ করলাম, কিন্তু তৃতীয়বার যদি তুমি আবার এই কাজ করো তাহলে কিন্তু তোমাকে আর মাফ করা হবে না, অবশ্যই তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। ঘটনাক্রমে দেখা গেল আবার কিছুদিন পরে পাখি নতুন করে আবার একটা ডিম ডিম পারল, ডিম পারার পরে নতুন করে আবার একটা বাচ্চা জন্ম নিল, পাখির বাচ্চা আবার বড় হয়ে গেল। এবার সেই লোকটা তৃতীয়বার যখন আবার পাখির কিচির মিচিরি শুনতে পারল, শোনার পরে কিন্তু সে তার মনকে বুঝ দিতে পারে না। আমাদের দেশে একটা কথা আছে, বিড়ালের সামনে সুটকি বাকি দিয়া কোনো লাভ নাই। আপনি যদি বিড়ালের সামনে যদি সুটকি নিয়ে দেন আর দিয়া বলেন, বিড়াল মামা এই সুটকি যদি তুমি খাও তাহলে কিন্তু তোমাকে 6 মাসের জেল দেওয়া হবে, আপনারা কি বলেন, বিড়ালে কি এই আইন মানব? বিড়ালের নাকের ডগায় সুটকি দিয়ে যদি তার সামনে আইন দেখানো হয় যে তুমি যদি সুটকি খাও তাহলে তোমারে তোমার নামে মামলা হবে, জেলে যাবা, বিড়াল যখন সুটকি ভাইব ভাইয়া কইব যে আমি আগে খায়ালই, যে আমার নামে এই আইন করছে তারে 6 মাসে জেল দেওয়া দরকার। ঠিক তদ্রূপভাবে যারা ছোট্টবেলা থেকে পাখি শিকার করে অভ্যাস, তাদের সামনে আপনি যতই
আইন দেখেন না কেন কাজ হবে না জিহ্বাকে তারা কন্ট্রোল করতে পারবে না তার এটা করি অভ্যাস হয়ে গেছে তৃতীয়বার আবার দেখা গেল সে আবার পাখির ডাল থেকে পাখির বাচ্চা নিয়ে এসে আবার ফ্রাই করে খেয়ে ফেলেছে এবার যখন পাখি পয়গম্বর সুলাইমান আলী সাল্লাতু ওয়াসালামের কাছে গিয়ে তৃতীয়বার আবার মামলা দায়ের করছে সুলাইমান আলী সাল্লাতু ওয়াসালাম তখন রাগান্বিত হইছেন রাগান্বিত হইয়া তার তো তিন বাহিনী ছিল জিন্নাত জাতির ভিতর থেকে দুইটা জিন্নাতকে পয়গম্বর সুলাইমান শক্তিশালী দুইটা জিন্নাতকে তিনি ডাকছেন জিন তার বাহিনীর অন্তর্ভুক্ত ছিল জিনদের ভিতর থেকে একটা বাহিনী সবসময় তার রাজদরবারে থাকত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম প্রয়োজন হইলেই তাদেরকে কাজে লাগাইতেন ব্যবহার করতেন তিনি শক্তিশালী দুইটা জিনকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম ডেকে বললেন শোনো তোমরা ওই যে পাখিটা যে বিচার দায়ের করছে সে একটা গাছের ডালে বাসা বেঁধেছে ওই গাছের ডালে যখন বাসায় নতুন করে যখন সে আবার একটা বাচ্চা জন্ম দিবে ডিম পারবে সেখান থেকে বাচ্চা নতুন করে জন্ম নিবে নেওয়ার পরে দেখবা বাচ্চাটা যখন আস্তে আস্তে একটু বড় হবে ঠিক সেই সময় দেখবা একজন লোক এসা পাখির ডাল থেকে ওই বাচ্চাটাকে নিয়ে যাবে যখন নিয়ে যাবে তোমরা গাছের কাছে দুইজন দাঁড়ায় থাকবা শক্তিশালী দুই জিন তাদেরকে বলতেছেন তোমরা দাঁড়ায় থাকবা দাঁড়ায় তোমাদের ডিউটি হলো সে যখন আসবে গাছের ডাল থেকে পাখির বাচ্চা নিয়ে যাওয়ার জন্য দুইজন দুই পায়ের দুই দিক থেকে এমন সহজরে তোমরা টান দিবে টান দেওয়ার পরে যেন সাথে সাথে সে জমিনে পড়ে যায় তার গায়ে যেন কোনো শক্তি না থাকে সে যেন আহত হয়ে যায় এটার বিচার এইটাই জিন্দগিতে যেন এমন কাজ করার সাহস আর সে পায় না কারণ একদিন দুই দিন তিন দিন এখন তো আর বরদাস্ত করার মতো কোনো সিস্টেম নাই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম দুইটা জিনকেই দায়িত্ব দিয়ে দিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম এই দুই জিনকে দায়িত্ব যখন দিয়ে দিলেন কিছুদিন চলে গেল চলে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান বললেন যখনই তোমরা দেখবা এই পাখিটা বাচ্চা দিয়েছে পাখিটার বাচ্চা হয়ে গেছে বড় হয়ে গেছে তখনই তোমরা গাছের নিচে এসে দাঁড়ায় থাকবা এই দায়িত্ব তোমরা পালন করবা বাদশা নামদার সুলাইমানের কথা অনুযায়ী দুইটা জিন যখন পাখিটা তার বাচ্চা দিয়েছি বাচ্চা বড় হয়েছে তখন এই গাছের গোড়ায় এসে দুইটা জিন দাঁড়ায় আস এই দিক দিয়ে জিন লোকটা অতীতে দুইবার এই পাখির ডাল থেকে বাসা থেকে পাখির বাচ্চা এনে ফ্রাই করে খেয়েছে এই লোকটা ওই দিকটা প্রস্তুত হয়ে গেছে পাখির কিচির মিচির শুনে বুঝতে পেরেছে এইবারও পাখি আবার নতুন করে আবার একটা বাচ্চা দিয়েছে ওই বাচ্চা বড় হয়ে গেছে এই বাচ্চাকে শিকার করে এনে এখন খেতে হবে সে যখন ওই গাছের ডাল থেকে পাখির বাসা থেকে বাচ্চা আনার জন্য যাবে কিতাবের মধ্যে লেখছে তখন সে তার ঘরের ভিতরে দেখতেছে যে খাবার টাবার কিছু আছে কিনা খাবার খেয়ে সে যাবে পাখির বাচ্চা সংগ্রহ করবে দেখে যে ঘরের ভিতরে কোনো তরকারি নেই শুধু একটা রুটি আছে কি আছে একটা রুটি শুধুমাত্র একটা রুটি যখন একটা রুটি আছে তো চিন্তা করলো যেহেতু রুটির সঙ্গে কোনো ঝুল টুলো নাই ঝুল জাতীয় কোনো তরকারিও নাই কোনো কিচ্ছু নাই তাহলে এই রুটিটা খাইয়াই আমি গাছের ডালে যামু পাখির বাচ্চাটা আমি নিয়ে আসমো এখন রুটিটা মুখে দিবে এমন সময় কিতাবের মধ্যে লেখছে যে একজন ভিক্ষুক তার কাছে আইসা হাজির হয়েছে আইসা বলতেছে আপনার কাছে কি কোনো কিছু আছে একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে পেটের ভিতরে কোনো খাবার নাই লোকটা চিন্তা করলো হারে আমি নিজের অবস্থাই তো খারাপ ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই শুধুমাত্র একটা রুটি আছে এছাড়া তো অবশিষ্ট আমার কাছে কিচ্ছু নেই রুটিটাও আবার সে মুখে দিয়ে ফেলছে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে যেহেতু লোকটা তিন দিন যাবৎ কিচ্ছু খায় নাই রুটিটা শুধু মুখে দিছি পুরা রুটিটাও তো আমি খাই নাই তাহলে অর্ধেকটা রুটি আমি খামু আর অর্ধেকটা রুটি এই ভিক্ষুককে দান করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাও তো একটা মানবতা সাইলকে কখনো ধমক দিতে নাই আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়া আম্মাস
ইলা ফালা তানহার আল্লাহ বলেন কোন সওয়ালকারী কোন সাইল কোন ভিক্ষুক যদি তোমার কাছে এসে কিছু চায় আল্লাহ বলেন বান দুনিয়ার মানুষ সাবধান তুমি তাকে দমক দিও না আল্লাহ এই কথাটা নবীকে বলছেন বিশেষ কারণে সূরা দোহায় বলছেন নবী গো আমি আল্লাহ আপনার উপরে অনেক অনুগ্রহ দয়া মায়া করছি একটা সময় আপনারও কোনো অবস্থান ছিল না আপনি অসহায় ছিলেন আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি অতএব এরকে কৃতজ্ঞতা আপনাকে আদায় করতে হবে কৃতজ্ঞতা কেমনে আদায় করবেন আল্লাহ পাক বলেন সাইল যদি কোন ভিক্ষু কোন সওয়ালকারী যদি আপনার কাছে কিছু চাই তো আপনি তাকে দমক দিয়ে সরায় দিবেন না কিছু চাইলে অবশ্যই আপনি তাকে দিয়ে দিবেন কারণ দিয়ে দিলে সে খুশি হবে আর নবীর তো এটা অভ্যাস ছিল নিজে না খায়া আমার নবীজি ভিক্ষুককে দিতেন আমার ভাইরা আজকে আমাদের অবস্থা কি আমাদের ঘরের ভিতরে খাবারের কোনো সমস্যা নাই আমাদের ঘরের ভিতরে দাম ভর্তি চাউল আছে চাউলের বস্তা ঘরের ভিতরে আছে কিন্তু কোনো ভিক্ষুক যদি আমাদের কাছে আসে আমরা তখন তাকে দমক দিয়ে সরায় দেই না 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 একটু চিন্তা করা দরকার ভিক্ষুক আসলো এই ভিক্ষুক ব্যক্তিকে যদি আমি এক মুঠো চাউল দিয়ে দেই তাহলে ভিক্ষুক এই চালগুলি নিয়ে যদি কোনো রকম খেয়ে জীবনযাপন অতিবাহিত করতে পারে আমার জীবনে আল্লাহ বরকত দিবে আমার মালে আল্লাহ বরকত দিবে আর ভিক্ষুক ব্যক্তিরা যদি হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই এই দোয়াও আল্লাহর কাছে কবুল হবে আমার ভাইরা আসুন যেই কথা বলছিলাম এবার একটু খেয়াল করে দেখেন যেই কথা আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম দুইজন জিনকেই দায়িত্ব দিয়েছিলেন আর এই দিক দিয়ে সে যখন তৃতীয়বারের মতো আবার পাখির ডালে যাবে পাখির বাচ্চা আনার জন্যে একটা রুটি মুখে নিয়েছে অর্ধেকটা নিজে খাইছে ভিক্ষুক যখন চাইছে বাকি অর্ধেকটা রুটি ভিক্ষুককে দিয়ে দিছে এই যে একটা কাজ করছে সদকা করছে আল্লাহ নবীজির হাদিস নবীজি হাদিসের ভিতরে বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু তারদ্দুল বালা আল্লাহ নবী বলেন সাদাকা দিলে বালা মুসিবত দূর হয় এই জন্য আল্লাহ নবীর আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ নবী সাদাকার প্রতি উদ্বুদ্ধ করেছেন ও আমার মা বোনেরা যারা আমাদের কথা শুনেন বাহি থেকে নিত্যদিন আমাদের যারা তাফসিনি শুনেন মা বোনেরা আমি আপনাদেরকে বলতে চাই ও মা আপনারা অবশ্যই বেশি থেকে বেশি করে সদকা করবেন সদকা করলে লাভ হইল আপনাকে আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে আপনার উপরে কোনো গজব আসবে না আপনার উপরে যদি কোনো বিপদ আসার কথা আল্লাহ ওই বিপদ থেকে আপনাকে কুদরতিভাবে হেফাজত করবে মা বোনেরা অনেক সময় দেখা যায় আপনার স্বামী গড়ের বাহিনী থাকে বিজনেস করে ব্যবসা করে আপনার স্বামী একা একা অনেক সময় চলাফেরা করে আপনার ছেলে বিদেশে আছে বিদেশে থাকে ও মা বোনেরা আপনি অনেক সময় টেনশন করেন আমার কলিজা টুকরা বাচ্চা দন বিদেশে আছে এই সন্তান না জানি কি অবস্থায় আছে কোন সময়ে না জানি কোন বিপদে চলে আসে ও মা বোন এইটাই তো স্বাভাবিক কারণ এই সন্তান তো আপনি জন্ম দিয়েছেন এই সন্তানের প্রতি আপনার ভালোবাসা সবচেয়ে বেশি হবে এটাই স্বাভাবিক ও বোন তখন আপনার কি দায়িত্ব নবীজি বলেছেন যে তুমি একটু সদকা করো হ্যাঁ বেশি বেশি করে একটু দান সদকা করো আল্লাহ পাক সেই সদকার বদৌলতে আল্লাহ পাক এই মহাবিপদ থেকে উদ্ধার করবে এবার একটু খেয়াল করেন লোকটা এক রুটির মধ্যে অর্ধেকটা নিজে খাইছে আর অর্ধেকটা কি দান করে দিছে এই যে সদকা করছে আল্লাহ পাক তাকে কেমনে উদ্ধার করে আমাদের স্মরণ আছে না দুইটা জিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম নিয়োগ করে রাখছেন সে যখন ওই গাছের গাছের মধ্যে উঠবে গাছে উঠে যখন ওই গাছের ডালে গিয়া পাখির বাচ্চা নিয়ে আসবে তখন যেন দুই জিন ধরে তাকে টান দেয় টান দিয়া এমনভাবে ঠেঙ্গে ধরে টান দেয় যে তার পা দুইটা দুই দিকে চলে যায় আর আহত হয়ে আসে যেন সে জমিনে পড়ে যায় জীবনে যেন এমন অপরাধজনক কোনো কাজ ও ইনসাফপূর্ণ কোনো কাজ যেন করতে না পারে হযরত সুলাইমান আলাইহিস সালাম দুই জিন দাঁড় করায় রাখছেন এদিক দিয়ে সে রুটি খায়া আল্লাহর বান্দা যাইতেছে তৃতীয়বারের মতো আবার ওই গাছের ডালে যেই ডালে পাখি বাসা বেঁধেছে ওই গাছের ডালে গিয়া পাখির বাচ্চা নিয়ে আসবে যখন ওই লোকটা তৃতীয়বারের মতো যাচ্ছে গাছের উপরে উঠবে এমনি আল্লাহ রাব্বুল আলামিন
কিতাবে আসছে ওই দানের বদৌলতে সে যে সদকা করছে, দুই জিনকে আল্লাহ পাক দুইজন ফেরেস্তা শক্তিশালী দুইজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে লোকটা যখন উঠবে ওই আল্লাহর কাছে, ওই ভিক্ষুক ব্যক্তির এই রুটি দান করাটা এত পছন্দ হয়েছে, মহান আল্লাহ জানায় দিছে যাও এই দানের বদলা আমার বান্দার উপর থেকে তুমি ফেরেস্তারা তোমরা বিপদ সরাইয়া দাও। যখন দুই জিন এই লোকটা গাছের উপর দিয়ে উঠতেছে, এমনি দেখে শক্তিশালী দুইজন ফেরেস্তা আসে, দুইজনকে এমন সজোরে টান দিয়া ধরছে, ধৈরা একজনকে পৃথিবীর এক প্রান্তে ফেলে দিছে, আরেকজনকে পৃথিবীর আরেক প্রান্তে ফেলে দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আবার সেই পাখি বিচার নিয়া হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে তৃতীয়বার যখন আবার পাখি বিচার নিয়া হাজির হয়েছে, আ পয়গম্বর সুলাইমান এইবারও তো ওই লোকটা আমার পাখিকে নিয়ে গেল বাসা থেকে, পাখির বাসা থেকে এসে তৃতীয়বারের মতো আবার পাখি নিয়ে গেল। আপনার জিন্নাত বাহিনীরা কি ডিউটি পালন করছে? সে তো নিরাপত্তার সহিত গাছের ডালে এসে গেছে, পাখির বাসার কাছে এসে আমার পাখি নিয়ে এসে চলে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার জিন দুইটাকে ডাকলেন, ডেকে এনে পয়গম্বর সুলাইমান বলেন, শোনো আমি যে তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব তোমরা কেন পালন করলে না? এবার জিন্নাতেরা বলে, পয়গম্বর আমরা আপনার দায়িত্ব পালন করতে গিয়ে একটুকু ত্রুটি করি নাই। পয়গম্বর আপনি আমাদেরকে বলেছিলেন ওই লোকটা যখন গাছের ডালে উঠবে পাখির বাসার কাছে পাখির বাচ্চা আনার জন্য গাছে উঠবে, আমরা দুইজন দুই দিকে দাঁড়ায় থাকবো, লোকটার দুই পায়ে ধরে এমন সজোরে টান দিব দুই পা যেন চিড়ে পড়ে যায়, লোকটা আহত হয়ে পড়ে যায়, এইটাই তার শাস্তি। কিন্তু এই লোকটা আমরা দেখলাম যখন আমরা এই লোকটা গাছের উপর দিয়ে উঠতেছে, এমন সময় আমরা তাকায় দেখি দুইজন শক্তিশালী ফেরেশতা এসে আমাদের দুইজনকে এমন সজোরে টান দিছে, একজন ডান দিকে আরেকজন বাম দিকে টান দিয়া দুইজনকে দু পৃথিবীর দুই প্রান্তে ফেরেশতা তার শক্তি দ্বারা আমাদেরকে ফেলে দিয়েছে। পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হওয়ার কথা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে ওই যে পাখির বাচ্চা সেই লোকটা এনে শিকার করে প্রতিদিন প্রায় বানায়া খায়, আল্লাহর পয়গম্বর সুলাইমান তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার এত শক্তি কোথা থেকে আসলো? তুমি যখন একবার দুইবার তিন তিনবার পাখির বাসা থেকে পাখির বাচ্চা নিয়ে এসে ফ্রাই করে খাও, আমি দুইজন জিন আমি ধারণ করায় রাখছি, তোমাকে যেন সর্বশক্তি প্রয়োগ করে তোমাকে আঘাত করে যেন সেই কাজ থেকে তোমাকে বাধা দিতে পারে, কিন্তু এত পাওয়ার তোমাকে তোমাকে আল্লাহ কেন দিল? দুইজন ফেরেশতা তোমার পক্ষে হইয়া এই দুই জিনকে এমনভাবে দুইজন দুই দিক থেকে ডানে বামে টান দিয়েছে, পৃথিবীর দুই প্রান্তে দুইজন পড়ে গেছে, এর কারণটা কি তুমি একটু খুলে বলো? এবার সেই লোকটা ডেকে বলতেছে, পয়গম্বর সুলাইমান এর কারণ আর কিচ্ছু না, কারণ হলো এটাই, এটা হলো আমার সদকার বদলা, কারণ আমি যখন তৃতীয়বার ওই পাখির বাচ্চা আনার জন্যে গাছের ডালে উঠতে আসছিলাম তখন দেখা গেছে একটা মুখ আমার মুখের ভিতরে একটা রুটি আমি মুখে নিছি, গড়ে কিচ্ছু নাই, একটা ভিক্ষুক এসে আমার কাছে সামান করছে, চিন্তা করলাম কিচ্ছু জিতু নাই, রুটির একটা অংশ আমি ভিক্ষুককে দিয়া দিই, তাই আমি এই রুটিকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে দিয়েছি, মহান আল্লাহ এই সৎকাটা কবুল করে মহান আল্লাহই বিপদ থেকে আমাকে উদ্ধার করছে। আমার পানের ভাইরা, তাহলে কি বুঝলেন, কি বুঝলেন সদকার কত গুরুত্ব, সদকা করলে কত লাভ কত ফায়দা। যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জিন বাহিনীকে তার সাথে লাগায় দিলেন, তারপরেও সদকা এই মহাবিপদ থেকে তাকে উদ্ধার করে ফেলেছে। আমার ভাইরা আসুন, এইরকম আজকের এই সমাজে বাদশা দরকার,
যেমন পয়গম্বর সুলাইমান পাখিদের সঙ্গেও তার আচরণ কেমন ছিল, ইনসাফপূর্ণ আচরণ ছিল। এমন আচরণ যদি আমরা করতে পারি, এমন আচরণ যদি আমাদের কাহারও চলে আসে, এমন আদর্শ যদি আমাদের কাহারও ভিতরে চলে আসে, তাহলে আমি যদি নেতা হই, আমি যদি একটা এলাকার ক্ষমতাসীন ব্যক্তি হই, তাহলে এই নেতাও নেতা হওয়ার কারণেও কিয়ামতের ময়দানে এমন নেতাকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, সামাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুন আদিলুন। কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন মহান আল্লাহ দয়া করা সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া স্থান দান করবে। এর মধ্যে এক নম্বর ইমামুন আদিল, ইনসাফ পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ, যে বাদশাহগুলি ইনসাফ প্রতিষ্ঠা করেছিল। দেখেন এই পৃথিবীতে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন, পয়গম্বর সুলাইমান এত ক্ষমতা থাকার পরেও তার ভিতরে কেমন ইনসাফ ছিল, তিনি কেমনভাবে ন্যায় বিচার করেছেন, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরাও যেন তার আদর্শ অনুযায়ী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমনভাবে এই পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, এই আদর্শ যেন আমরাও প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সে তৌফিক দান করেন। আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা দুইটা না, চার চারটা জিনিসের কসম আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিন والزيتون وتور سينين وهذا البلد الأمين. الله বলেন, আমি আল্লাহ তিনিন কসম করে বলছি, والزيتون আমি আল্লাহ জাইতুনের কসম করে বলছি, আমার বায়রা আল্লাহ প্রথমত চার জিনিসের কসম খাইছেন, প্রথম দুইটা ফলের কসম খাইছেন। এক নম্বর তিন ফলের কসম আল্লাহ খেয়েছে, যেই তিন ফল আমাদের বাংলাদেশেও কিন্তু এখন পাওয়া যায়, এই তিন ফল আমাদের বাংলাদেশেও কিন্তু এখন পাওয়া যায়। গাজীপুর অঞ্চলে গেলে দেখবেন কোথাও কোথাও শ্রীপুরে তিন ফলের চাষ হয় বিভিন্ন বাগানে। আল্লাহ পাক এই তিন ফলের কসম খাইছেন, কারণ এই ফলটা বড় উপকারী ফল। কেউ যদি এই ফল খায় তাহলে জীবনে কোনোদিন তার যৌবন নষ্ট হবে না, সব সময় সে তার যৌবন ধরে রাখতে পারবে। হায়াত তো আর কেউ পাবে না যে দোয়া করে কারো হায়াত বাড়ে। আমরা যে বলি যে হায়াতে বরকত হয়, এর অর্থ হলো যতদিন আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছে, এই অল্প দিনের হায়াতেই যেন এমন কিছু কাজ করে যাইতে পারি যেই কাজগুলি অনেক দিন হায়াত পাইলে যা না হয় এই অল্প দিনে যেন তা হয়ে যায়। এই জন্যে হায়াত বাড়ে না, হায়াতে বরকত হয়। মানে অল্প দিন বাইচাও বেশি দিনের তা বাঁচলে যেই পরিমাণ ইসলাম দিনের সমাজের রাষ্ট্রের খেদমত করা যায়, এই পরিমাণ খেদমত করার সুযোগ আল্লাহ দান করে। এই জন্যে তিনের কসম, তিন একটা দামি ফল। আপনারা যাদের এই এলাকায় যাদের আছে, আপনারা যারা আমার নিয়মিত তাফসির শুনেন, সুযোগ পাইলে আপনারা খেয়ে নিয়েন। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়াজ্জাইতুন, জৈতুনের কসম, এটাও একটা তৈল, যে জৈতুনের তৈল দিয়ে আমার নবীজি সব সময় রুটি খেতেন, রুটি। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সারাটা জীবন হাদিসে আসছে, আল্লাহর নবীজি জৈতুনের তৈল দিয়ে আমার নবীজি রুটি খাইতেন। তাহলে চিন্তা করে দেখেন আমার নবীজি কেমন সাদা সিদে জীবন যাপন আমার নবীজি করছেন। আমার নবীজি যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, মদিনার প্রেসিডেন্ট, তখন আমার নবীজি জৈতুনের তৈল দিয়ে আমার নবীজি রুটি খাইতেন। ইয়া কোনো আরবের লোকেরা জৈতুনের তেল দিয়ে রুটি খায়, জৈতুনের তৈল অনেকেই ব্যবহার করে। তাফসীরে কারো গুণ লেগেছে জৈতুন তেলের এত গুণ, কেউ যদি জৈতুনের তেল নিজের মাথায় লাগায়, নিজের দাড়িতে মালিশ করে, জৈতুনের তেল দাড়িতে আর মাথার চুলে লাগায়, চুল দাড়ি কোনো দিন পাকবে না, যৌবন ধরে রাখবে, মাথা ভালো থাকবে,
ব্রেইন ভালো থাকবে। এজন্য জৈতুন বড় দামি এক জিনিস, আল্লাহ সেই জৈতুনের কসম করেছেন। আল্লাহর নবীজি সারাটা জীবনই জৈতুনের তেল দিয়া বিভিন্ন ধরনের খাবার আমার নবীজি খেতেন, বিশেষ করে রুটি খেতেন। এজন্য সে আদর্শটা আমার নবীজির সাহাবি হযরত ওমরও ধরে রেখেছিলেন। আল্লাহ নবীর সাহাবি হযরত ওমর, তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা, খোলাফায়ে রাশিদিনদের ভিতরে তিনি ছিলেন দুই নাম্বার মুসলমানদের খলিফা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দিয়েছিলেন। আমার নবীজির পরে চারজন খলিফা এই জমিনে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। যে সাহাবিনা মুসলমানদের খলিফা প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, এর ভিতরে দুই নাম্বার যিনি ছিলেন তার নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর এমন একজন সাহাবি যে ওমর আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে 10 জন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর ভিতরে দুই নাম্বার যে সাহাবির নাম আমার নবী ঘোষণা করেছেন, এই সাহাবি ছিলেন হযরত ওমর। আমার নবী যে একদিন সাহাবিদের মজলিসে বসে আমার নবীজি ঘোষণা দিচ্ছেন আবু বকর ফিল জান্নাহ, আমার সাহাবি সাইয়েদুনা হযরত আবু বকর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। দুই নম্বরে আমার নবীজি ঘোষণা দিলেন হযরত উমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ, আমার সাহাবি হযরত উমর জান্নাতে প্রবেশ করবে। তিন নম্বরে আমার নবীজি বললেন হযরত উসমান ইবনে আফফান ফিল জান্নাহ, নবীজি বলেন আমার সাহাবি হযরত উসমান জান্নাতের ভিতরে প্রবেশ করবে। চার নম্বরে আমার নবীজি বলেন হযরত আলী ফিল জান্নাহ, আমার সাহাবি আলী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। পাঁচ নম্বরে আমার নবীজি বলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আমার সাহাবি আব্দুর রহমান ইবনে আউম জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ষষ্ঠ নম্বরে আমার নবীজি বলেন হযরত জুবাইর ফিল জান্নাহ, আমার সাহাবি হযরত জুবাইর আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এইভাবেই করে আমার নবীজি 10 জন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। দুই নম্বরে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তিনি ছিলেন হযরত ওমর, যিনি আবু বকরের পরে আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেই ওমর মুসলমানদের খলিফা নির্বাচিত হয়েছে। হযরত ওমর এমন ব্যক্তি ছিলেন, ওমরের মতো খলিফা এই পৃথিবীতে ওমরের মতো শাসক আর কোনোদিন আসবে কিনা সন্দেহ আছে। হযরত ওমরের ব্যাপারে আমার নবীজি এমন সার্টিফিকেট দিয়েছিলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার নবী বলেন আমার পরে যদি এই পৃথিবীতে আল্লাহ কাউকে নবুয়ত দিত হযরত ওমর কি আল্লাহ নবুয়ত দিত, তাহলে চিন্তা করে দেখেন হযরত ওমর কেমন দামি ছিলেন। এমন কি হযরত ওমর এমন সাহাবি যে ওমরের মাজাজটা ছিল ওয়াহির মাজাজ, হযরত ওমরের মেজাজে যেটা আসতো সরাসরি জিব্রাইল পাঠায় ওমরের মাজাজকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে ওমরের মাজাজ অনুযায়ী পবিত্র কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিতেন। হযরত ওমরের মাজাজটা ছিল ওয়াহির মাজাজ, যে কারণে পবিত্র কোরআন শরীফে এক দুটো আয়াত নয় প্রায় 21টি আয়াত মহান আল্লাহ ওমরের মাজাজ অনুযায়ী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে নাজিল করছেন। এই জন্য ওমরকে বলা হইত মাজাজ ওয়াহি। তাহলে চিন্তা করে দেখেন হযরত ওমর কেমন দামি সাহাবি ছিলেন। সেই ওমর আমার নবীজির বিশ্ব নবীজির সারা জীবন রুটি খেতেন আমার নবীজি জৈতুনের তৈল দিয়া। হযরত ওমর সেই আদর্শটা এমনভাবে ধরে রেখেছিলেন। হযরত ওমর যখন খলিফা হয়ে গেলেন, খলিফা থাকা অবস্থায় তিনি সকাল বিকাল
জৈতুনের তৈল দিয়া তিনি রুটি খাইতেন। হযরত ওমর এমন অবস্থা হয়ে গিয়েছিল, রাষ্ট্র চালাইতেন, একটা রাষ্ট্র চালানি সাধারণ কথা না। হযরত ওমরের আঙ্গুলের ইশারায় তমাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান হওয়ার পরে জৈতুনের তৈলার রুটি দিয়া খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, হযরত ওমরের চেহারাটা কঙ্কালের মতো হয়ে গেছে। হযরত ওমরের দেহের মধ্যে আর কোনো গুস্ত নাই। হযরত ওমরের পুরা চেহারায় কতগুলি হাড্ডি আছে, সব বেসে উঠত, গনে গনে বলা যায় তো। এই জন্যে হযরত ওমর তিনি যেহেতু খলিফা ছিলেন, তাহলে তার জন্যে বাইতুল মালের পক্ষ থেকে নির্ধারিত একটা বাতা ছিল, বাতা। ওই বাতাটা প্রতি মাসে উঠাই দেন। সাহাবিরা পরামর্শ করে খলিফার জন্য একটা বাতা নির্ধারণ করেছেন। কেন ইবা সেই বাতা দিতেন? কারণ সাহাবিরা চিন্তা করেছি, হযরত ওমর যেহেতু খলিফা, রাষ্ট্র নিয়ে সব সময় তাকে ব্যস্ত থাকতে হয়, রাষ্ট্রের কাজ করতে হয়। একজন রাষ্ট্রের নায়ক চব্বিশ ঘন্টা সময়ে তার রাষ্ট্রের ব্যাপারে মাথার ভিতরে টেনশন আছে। তাই তারা নির্ধারিত একটা বাতা তার জন্য বরাদ্দ করলেন। ওই বাতা গ্রহণ করে তিনি তার পরিবার চালাই দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা হয়ে গেল যে রাষ্ট্র চালান, রাষ্ট্রকে এত পরিমাণ সময় দেন, নিজের অবস্থা কি সেই দিকে তার জ্ঞান নাই। জৈতুনে তুল আর রুটি খেয়ে খেয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী চিন্তা করলেন, প্রতিদিন আমাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে বাতা, মাসিক একটা বাতা নির্ধারিত, প্রতিদিন যে বাতাটা আমরা দিন হিসাবে যা পাই, এখান থেকে একটা অংশ আলাদা করে করে এক মাস পরে হযরত ওমরের স্ত্রী তার জন্য রুটি আর গোশত বাগাইলেন। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে স্পেশাল একটু খানা, রুটি আর গোশত যখন তার সামনে হাজির করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন রাগ করলেন, ভীষণ রাগ করে ফেললেন। ডেকে ডেকে বলেন, শোনো আমার মেয়ে হাফসাকে ডাকো। নিজের স্ত্রীকে বললেন, আমার মেয়ে হাফসাকে ডেকে নিয়ে আসো। এবার তার মেয়ে হাফসাকে যখন ডেকে নিয়ে আসা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মা গো, ও মা, আমি তোমার কাছেই জানতে চাই আমার নবীজি সারা জীবন কি খেতেন তুমি বলো। হযরত হাফসা রেগে বলে, আমার নবীজিকে আমি দেখেছি, আমার স্বামী সারাটা জীবন জৈতুনের তৈল দিয়ে তিনি রুটি খেতেন। ও মা, আজকে তোমার মা মাসিক বাতা আমাদের জন্য যেটা পরিবারের জন্য নির্ধারিত, সেখান থেকে তোমার মা একটু একটু করে প্রতিদিন কিছু আটা কিছু গম আলাদা করে করে এক জায়গায় সঞ্চয় করে, তোমার মা ওইগুলি বিক্রি করে স্পেশাল খাবারের ব্যবস্থা করেছে। আমি কেমনে খাবো? আমি না নবীকে ভালোবাসি, আমার নবী সারাটা জীবন জৈতুনের তৈল দিয়া রুটি খাইছে, আমি ওমর কেমনে আজকে এত স্পেশাল খানা খাই? আমি না নবীর আদর্শের সৈনিক, কেমতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তুমি নবীকে ভালোবাসতে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তুমি স্পেশাল খাবার গ্রহণ করেছ, আমি জবাব দিতে পারব না, এই জন্য আজকে আমি স্পেশাল খাবার গ্রহণ করতে পারলাম না। চিন্তা করে দেখেন কেমন ছিল তারা নবীজির আদর্শের সৈনিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জৈতুনের তৈল দিয়ে রুটি খাইতেন। এই জন্য আমরা এই জৈতুনের তৈল যাদের ঘরে আছে আমরা এগুলো ব্যবহার করব, না থাকলে এখন সংগ্রহ করার চেষ্টা করব। বিদেশ থেকে আমাদের বাংলাদেশে এটা আমদানি হয়, যাদের ক্ষমতা আছে, যদি এটার দাম একটু বেশি অন্যান্য তৈলের চাইতে, জৈতুনের তেলের দামটা বেশি, এমনিতেই আমাদের দেশে তৈলের দাম বেশি, এমনিতে আবার জৈতুনের তেল এটা দামি তেল না, এটার অনেক মর্যাদা আছে। তো যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে চারটা জিনিসের কসম খাললেন। এক নম্বর তিন ফলের কসম, দুই নম্বর জৈতুন, জৈতুনের তৈল এটা বড় উপকারী জিনিস, আল্লাহ জৈতুনের তৈলের কসম করেছেন। তিন নম্বরে আল্লাহ বলেন,
waturi sinin. Ami Allah ture sayana tur parbot tur pahane kosom kore bolchi karon ei paharer boro dam ji pahare daraiya paygamber Musa alaihi salatu wassalam sorashori Allahr shonge tini kotha bolten. Char number Allah bolen wahadal baladil amin, ami Allah nirapod shohor Makkah nagorir kosom kore bolchi karon Makkah nagori nirapod nagori khane Kaaba Allahr ghor jekhane ase ei ghorer samne je ba jara probesh korbe Allah onno ayatir bhitore bole diyechen waman dakhalahu kana aminan. Allah bolen jara amar ei ghor khane Kaaba jara probesh korbe ami Allah taderke nirapottar chadure achadido kore dibo. এই যে নিরাপদ শহর মক্কা নগরীর কসম, আর বাকি আরো গেল তিন কসম, তিনের কসম যাইতুনের কসম, তুর পর্বত যেই তুর পাহাড়ে দাঁড়ায়া মূসা নবী আল্লাহর সঙ্গী কথা বলতেন এটার কসম, তুর পাহাড়ের কসম, আর মক্কা নগরীর কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম. আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে বড় সুন্দর করে মজবুত করে আমি আল্লাহ সৃষ্টি করেছি. লাকাদ খালাকনাল ইনসান ফি আহসান, এর একটা ব্যাখ্যা হলো আই আহসানু মিন কুল্লি শাই, পৃথিবীর সকল বস্তু থেকে আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি. মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি. কিন্তু দুঃখজনক হলে সত্য মানুষ হইল আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে দামি হলো মানুষ. কি বলেন, মানুষের চাইতে দামি কি আর কেউ আছে নাকি? না না না, আল্লাহ বলেন মানুষ কি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম. আল্লাহ বলেন আমি মানুষকে বড় সুন্দর করে উত্তম করে সৃষ্টি করেছি, মজবুত করে সৃষ্টি করেছি, সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে দামি করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি. আফসোসের বিষয় মানুষ কি সবচেয়ে দামি করে আল্লাহ সৃষ্টি করেছে? মানুষের কপাল দাপ আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি. কিন্তু ইতিমধ্যে আপনারা একটা খবর শুনেছেন, জাপানে একটা যুবক নাকি, জাপান দেশের একটা যুবক, সে নাকি মানুষের আকৃতিতে থাকতে তার পছন্দ না, এটা তার কাছে ভালো লাগে না. নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কতটুকু সে বিকৃত মন মানসিকতার লোক, সে কুকুরের আকৃতিতে জীবন যাপন করতে সে পছন্দ করে. জাপানের এই যুবকটা মানুষ হয়ে দুনিয়াতে চলবি সমাজে চলবি এটা নাকি পছন্দ করে না. এজন্য সে করছে কি, কোন একটা কোম্পানিকে সে 16 লাখ টাকা দিয়ে একটা কুকুরের স্ট্রাকচার তৈরি করছে, কুকুরের চেহারার মতো সে নাকি চেহারা বানাইছে, কুকুরের স্ট্রাকচারের মতো স্ট্রাকচার বানায়া এটা সে তার গায়ে লাগাবে. কুকুর যেমন জীবন যাপন করে এইভাবে সে জীবন যাপন করবে. চিন্তা করে দেখেন কতটুকু বিকৃত মস্তিষ্ক হলে মানুষ এমন কাজ করতে পারে. সে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আল্লাহ তাকে বানাইলেন পৃথিবীর সবচেয়ে দামি কইরা অথচ সে এটাকে পছন্দ করে না. মানুষ বড় নিমুখ হারাম আল্লাহ. এজন্যই আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন যে মানুষ দামি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এরপরে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন. আল্লাহ বলেছেন মানুষ যখন তার আসল নৈতিকতা আসল চরিত্র থেকে ফিরে আসে, মানুষের ভিতরে যখন মানুষ সত্য থাকে না, আল্লাহ বলেন আসফালা সাফিলিন, তখন সে অনেক নিচে থেকে নিচে নেমে যায়। একটা পশুর দাম থাকে কিন্তু তার দাম থাকে না, এর বাস্তব প্রমাণ হলো জাপানের এই যুবক. আন্নবীজি তো হাদিসে বলেই গিয়েছেন যে আখেরি জমানায় এমন একটা সময় আসবে পুরুষেরা
নারীদের স্বরূপ ধারণ করবে। আজকের সমাজের বাস্তবতা একটু খেয়াল করুন তো দেখি সমাজের অবস্থাটা কি। পুরুষগুলি আজকে নারীদের রূপ ধারণ করতে চায়, নারীদের মতো লেবাস লুবাস পরিধান করে পুরুষেরা চলতে চায়, পুরুষেরা নারীদের মতো চুল লাগে, আছে কিনা নাই যুবক ভাইরা কথা বলেন, এরকম আছে কিনা নাই আপনাদের এলাকাতেই আছে যে অনেক যুবক ছেলে নারীদের মতো চুল লাগে। যুবক ছেলে মুখের মধ্যে দাড়ি রাখে না, কারণ সে চিন্তা করে দাড়ি রাখলে আমার কাছে কেউ বিবাহ দিবে না, আমি বুড়ে হয়ে যাব। অথচ দাড়ি হলো পুরুষের ভূষণ, দাড়ি হলো পুরুষের সম্মান, পুরুষের মর্যাদা। একজন যুবক ছেলে যখন মুখের মধ্যে দাড়ি রাখবে তখন তার মর্যাদা বাড়বে, আর এটা তো প্রকৃত পুরুষের নিদর্শন। আর যেই যুবক নারীদের মতো লেবাস লোবাস ধারণ করবে তার উপরে লানত, আল্লাহর গজব, আছে কি না নাই? অবশ্যই আছে। নবীজি বলেছেন আখেরি জামানায় এমন এক সময় আসবে দেখা যাবে পুরুষেরা নারীদের লেবাস ধারণ করবে আর নারীরা পুরুষের লেবাস ধারণ করবে। দেখেন না এখন নারীরা মাশাআল্লাহ স্কিন টাইট ফ্যান লাগায়, হ্যাঁ এই ফ্যান লাগায় পুরুষের যখন তার পাইপ লাইন ফিট করে কি বুঝেন আপনারা, কোন দিকে যায় এটা, কোন দিকে যায় এটা, যে কত কষ্ট। আহা আহারে আজকে মুসলমান নারী পুরুষ তাদের আখলাক দেখলে বোঝাই যায় না সে কি মুসলমান নাকি মুসলমান না। তো এইগুলো অবস্থা, নারীরা আজকে পুরুষের লেবাস ধারণ করছে, পুরুষের টাইট ফিট স্কিন টাইট সে প্যান্ট লাগায়, আবার পুরুষের শার্ট লাগায়, এইগুলো লাগায়া চেহারা ছবি না ডাইকা বেপর্দা হয়ে নারীরা আজকে ঘর থেকে বের হয়ে যায়। মা বোনেরা আমি আপনাদেরকে বলবো কখনোই কাজ করবেন না, আল্লাহ পাক এই সমস্ত বিকৃত মন মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করুক। দেখেন কেমন করে সে 16 লাখ টাকা খরচ করা একটা কুকুরের স্ট্রাকচার সে নিয়ে আসছে, তাহলে সে কুকুরের জীবনযাপনটা সে পছন্দ করতেছে, অথচ কুকুরের তো কোনো দাম নাই। মানুষ আশরাফুল মাখলুকাত, এই মানুষের জন্যই আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন, আসমান জমিন সব কিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করছেন, আসমানে সূর্য উঠে মানুষের জন্যে, আসমানে তারকারা যেগুলি প্রতিদিন আলো দেয় মানুষের জন্যে, কারণ মানুষকে তো আল্লাহ এমনি এমনিই সৃষ্টি করেন নাই। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেছেন আমি তো মানুষকে এমনি এমনি সৃষ্টি করে নেই, তোমরা কি ধারণা করো আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি আল্লাহ তোমাদেরকে অনন্তক বেহুদা নিষ্প্রয়োজনে নিষ্কারণে আমি আল্লাহ সৃষ্টি করেছি? না না না, অনাত্মক সৃষ্টি করি নাই। আল্লাহ অন্য আয়াতে বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার এবাদতের জন্যে। তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করছে তার পরিচয় তার গোলামি তার দাসত্বগিরি করার জন্যে, এই জন্যই মানুষকে গোটা পৃথিবীর সব কিছু নিজেকে মানুষের সামনে গোলামির মতো উপস্থাপন করে, পৃথিবীর সব কিছু মানুষের গোলাম আর মানুষ আল্লাহর গোলাম। কিন্তু দুঃখজনক হলে সত্য এই মানুষ যখন দেখা যায় সে মানুষ হওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে না, এর চাইতে বড় নিমক হারাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন।